আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাখা ই ব্যাংকিং এই অ্যাপটি দিয়ে আপনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন খুব সহজেই আর এই জন্য আপনাকে আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে এখানে ওপেন লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ও অন্যান্য তথ্য দিয়ে আপনাকে এই অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে অ্যাপটি ব্যবহার করতে হবে এখানে আপনি প্রোফাইল ফিচারটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে आर इकहने अपना के রেজিস্ট্রেশন রিকোয়েস্ট যে লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে ইন্ডিভিজুয়াল অথবা পার্টনারশিপ অ্যাকাউন্ট টাইপ আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হলে ইন্ডিভিজুয়াল লেখাতে ক্লিক করার পরে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন আপনি যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন এখানে ব্রাঞ্চ সিলেক্ট করার পরে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার নাম দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে নামটি রয়েছে ঠিক সেভাবে নামটি দিবেন দেওয়ার পরে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন একটি ইমেল অ্যাড্রেস দিবেন এখানে তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি কাস্টমার আইডিও ও কোড যাবে সেই কাস্টমার আইডিও ভেরিফিকেশন কোড দিয়ে আপনাকে অ্যাপে লগ করতে হবে

আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জেড অর্থাৎ আপনার যে নতুন যে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে হবে আপনাকে এরপর এখানে ওকে লেখাতে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলের তথ্যগুলো দেখতে পারবেন এরপর এখান থেকে আপনি অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো দেখাবে এরপরে এখানে আপনি যে ফান্ড ট্রান্সফার ফিচারটিতে ক্লিক করেন এখানে আপনি অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন এরপর এখানে বিকাশ নগদ ট্যাপ উপায় রকেট অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন রাখাব ই ব্যাংকিং ব্যাংকিং এই ব্যবহার করে তারপরে এখানে যদি আপনি বিল পে ফিচারটিতে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে নেস্কো প্রিপেড নেস্কো পোস্টপেড ও রাজশাহী ওয়াশা বিল পেমেন্ট করতে পারবেন তারপরে এখানে টপ আপ আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন খুব সহজে এই অ্যাপটি দিয়ে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি টেলিটক এয়ারটেল নাম্বারে আপনি প্রিপেইড অথবা পোস্টপেইড নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন এরপর এখানে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন পরে এখানে যদি আপনি স্ক্যান কিউআর করে পেমেন্ট করতে চান তাহলে কিউআর ক্যাশ এই ফিচারটিতে ক্লিক করতে হবে এরপর এখানে আপনি রিকোয়েস্ট করতে পারবেন বিভিন্ন প্রয়োজনে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন স্টপ চেক অর্ডার চেক স্টেটমেন্ট কমপ্লেন পজিটিভ পে পেপার সার্টিফিকেট পে অর্ডার এরপর এখানে ক্যালকুলেটর ইএমআই এফডিআর প্রোডাক্ট প্রোডাক্টে এখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পারবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এখানে লোন এছাড়াও ডিপোজিট এছাড়াও এখানে আরো বেশ কিছু ফিচার রয়েছে সেই ফিচার গুলো ব্যবহার করে আপনি বিভিন্ন তথ্য জানতে পারবেন এছাড়া এখানে আপনি যদি নিউজ এন্ড ইভেন্ট ফিচারটিতে ক্লিক করেন এখানে আপনি দেখতে পাবেন রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংকের বিভিন্ন বিভিন্ন নিউজ এবং ইভেন্টের তথ্য এরপরে এখান থেকে আপনি অফার ফিচারটিতে ক্লিক করলে আপনার এই অ্যাপে কি কি অফার রয়েছে এটি আপনি দেখতে পারবেন পরে এখান থেকে বের হয়ে গেলে আপনি আরও জানতে পারবেন এখানে নোটিফিকেশন আপনার অ্যাপে নোটিফিকেশান আসবে যদি কোনো কারণে আপনার নেট ব্যাঙ্কিং ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তারা পূর্বে থেকে আপনাদেরকে জানিয়ে দেবে এরপরে এখান থেকে যদি আপনি থ্রি ডাটি ক্লিক করেন সেটিংসে ক্লিক করলে এই ধরনের ইন্টারভেস আসবে আর এখানে আপনি অ্যাক্টিভিটি লক দেখতে পারবেন এরপরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড চাইলে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাকাব ই ব্যাংকিং অ্যাপটিতে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আপনি এই অ্যাপ টি ব্যবহার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা